চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক শিরিন আখতারের শেষ কর্মদিবসে নিয়োগ পাওয়া প্রায় ৪০ জন কর্মচারী আতঙ্কে ভুগছেন। তারা নিয়োগপত্র হাতে নিয়ে যোগ দিতে পারছে না। এরই মধ্যে কয়েকজন চাকুরি প্রার্থীকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। তারা বলছে ছাত্রলীগ ছাড়া কেউ চাকরিতে যোগ দিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগের একটি অংশ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর মোহাম্মদকে হুমকি ধামকি দিয়েছে তারা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।